আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার আজম এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রিল্যান্সার আজম এমন একটা চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনারা কম্পিউটার রিলেটেড অনেক কাজ শিখতে পারবেন। কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন। এছাড়া নেক্সটে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপরে। আশা করছি আপনারা সাথেই থাকবেন। বর্তমানে আমি সিরিজ আকারে একটা টিউটোরিয়াল দেওয়ার কথা বলেছিলাম, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের উপরে। তার একটা টিউটোরিয়াল অলরেডি দিয়েছি, যারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি টিউটোরিয়ালে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের ফাইল মেনুতে যে বিষয়গুলো থাকে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা সবাই সাথে থাকবেন। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আবারও হাজির হলাম মাইক্রোসফট অফিস বাংলা টিউটোরিয়াল পার্ট টু নিয়ে। গত পর্বে মাইক্রোসফট অফিসের হালকা কিছু ধারণা দিয়েছিলাম, আজ থেকে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো মাইক্রোসফট অফিস এটা আপনার আমরা কম্পিউটারে তিনভাবে ওপেন করতে পারি। প্রথমত আমি যেটা গত ক্লাসে দেখেছিলাম যে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসটা খুঁজে বের করা যায়, এজন্য আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেখবেন লেখা আছে মাইক্রোসফট অফিস। হ্যাঁ, আমরা পেয়েছি মাইক্রোসফট অফিস। একদম নিচের দিকে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। আমার এখানে 10 আছে, যাদের কম্পিউটারে 13 সেটআপ দেওয়া আছে তারা 13 পাবেন, যাদের 16 সেটআপ দেওয়া আছে 16 পাবেন, 7 থাকলে 7 পাবেন। তো 7 বলেন, 10 বলেন, 13 বলেন, 16 বলেন, প্রত্যেকটা কাজই একই রকম। সাথে সামান্য কিছু চেঞ্জ আছে, সেগুলো আমি নেক্সটে দেখিয়ে দিব। তো দেখছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের যেই ডকুমেন্টটা সেটা আসলে আমাদের এখানে চালু হয়ে গেছে। তো আমরা আরেকভাবে এটা কিন্তু করতে পারি, সেটা হচ্ছে নিচে দেখেন এখানে সার্চ লেখা আছে, সার্চের এখানে আমরা যদি ক্লিক করে লিখি ওয়ার্ড, ওয়ার্ড লিখলে আমাদের উপরের দিকে চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। এটা আমরা ক্লিক করলেও এখান থেকেও ওপেন হবে। রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে দেখবেন লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটা ক্লিক করলেও মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন ফাইল এখানে ওপেন হয়ে যাবে, নতুন একটা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। এইটা যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড 2010টা ওপেন হয়ে যাবে। তো আমি মূলত আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে এই ফাইল ফাংশনটা নিয়ে, ফাইলের মধ্যে যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি হালকা একটু ধারণা দিয়ে দিচ্ছি যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়েছে টাইটেল বার, এটাকে মূলত টাইটেল বার বলা হয়। এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, এটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া, এটাকে বলা হয় স্ক্রল বার। নিচের দিকে আমি যদি পেজটা আরও জুম করি, পেজটা জুম করলে দেখতে পাবো নিচের দিকে আর একটা স্ক্রল বার আছে, জুম আউট করলে নিচের দিকে ওটা দেখা যাবে না। আর এগুলোকে বলা হয় মেনু, যেমন হোম আছে, ইনসার্ট আছে, ফাইল আছে, এগুলো সব মেনু, এবং এর নিচে আরো কিছু সাব মেনু আছে, প্রত্যেকটা ভেতরে আছে। আমি প্রত্যেকটা টপিক্সের ভিডিও করে দেবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও পার্ট বাই পার্ট থাকবে, আপনারা দেখে নেবেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইল। তা ফাইলে যাওয়ার আগে আমরা এখানে কিছু কথা লিখে নিই, যেমন আমরা লিখি খুব সুন্দর একটা কথা আমরা লিখি, বি বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এটুকু আমি লিখি যে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এখন দেখেন আমরা ফাইলে আসছি, ফাইলে ক্লিক করছি, একটু ভালো করে খেয়াল করবেন, ফাইলে ক্লিক করছি। ফাইলের মধ্যে বেশ কয়েকটা অপশন আছে, প্রথমে আছে সেভ, এরপরে আছে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। ইনফোটার তেমন কাজ নেই, রিসেন্ট বলতে সম্প্রতি যে কাজগুলো করা হয়েছে সেইটা। এরপরে নিউ আছে, প্রিন্ট আছে, সেভ অ্যান্ড সেন্ড আছে, হেল্প আছে, অপশন আছে, এক্সিট আছে। আমি প্রত্যেকটা বিষয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে সেভ, একটা বিষয় খেয়াল করেন আমরা কিন্তু একটা ফাইল এখানে তৈরি করেছি, যদি কোনো ফাইল আগের থেকেই থাকে
আবার কথাটা খেয়াল করবেন, যদি কোনো ফাইল আগের থেকে তৈরি করা থাকে তাহলে আমরা যদি সেভ দিই, শুধুমাত্র আমরা যদি ফাইল থেকে সেভ দিই তাহলে সেই ফাইলে ওই জিনিসটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি যদি এটা কেটে দিই, খেয়াল করুন এখানে লেখা আছে বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, আমি যদি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আমি এই ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো আগে সেই লেখাটা কিন্তু সেভ হয়ে আছে, আগে লেখাটা কিন্তু সেভ হয়ে আছে। আমি আরো কিছু কথা লিখি, আই এম এ স্টুডেন্ট, ওকে, আমি একজন ছাত্র, কথাটা লিখলাম। তো এবার আমি যদি ফাইল দেখে, এর আগে আমরা গেছিলাম সেভ, সেভে ক্লিক করলে কি হয়, যা লেখা থাকবে এটা সেটা সেই ফাইলেই সেভ হবে। আমরা যদি সেভ না করে সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করার একটা সুবিধা আছে, আমাদের আগে যেই ফাইলটা লেখা আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড বলে কিন্তু লেখা আছে, কিন্তু এটাকে আমরা অন্য নামে লিখতে পারি। সেভ অ্যাজের কাজ হচ্ছে আমার যেই নাম আছে সেই নাম বাদে আমি অন্য একটা নামে জিনিসটাকে সেভ করে ফেলতে পারি। যেমন আমি সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজে যাওয়ার পরে আরেকটা জিনিস আমাদের দেখায় দিতে হবে যে আমি এই জিনিসটা সেভ করব কোথায়, আমি ডেস্কটপে সেভ করব নাকি কম্পিউটার ভিতরে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, মানে আপনাদের যার যে ড্রাইভ আছে সেটাতে সেভ করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে সি ড্রাইভ অথবা ডেস্কটপে সেভ করবেন না, ভেতরে কোনো একটা জায়গায় সেভ করবেন। সাপোজ আমরা নিউ ভলিউম এইস এখানে আমরা সেভ করলাম, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলে আরও ভালো হয়। আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের ভেতরে এটা ক্লিক আমরা সেভ করে রাখতে চাচ্ছি। তো আমরা যদি ইচ্ছা করি এইভাবে সেভ করে দিতে পারি পারি, অথবা আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এখানে আমার নামটা লিখে দিলাম, আমি এখানে আমাদের এই চ্যানেলের নামটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখানে সেভ করে দিলাম। এবার আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে খেয়াল করেন এইখানে যেটা আছে এটা কিন্তু এখানে আছে। আবার আমরা যে ভেতরে রাখছি, ভেতরে কোথায় রাখছি, আমরা দিস পিসি দিয়ে নিউ ভলিউম এইসে যে আমরা নিউ ফোল্ডার যেটা আছে সেটাতে ক্লিক করছিলাম, এবং আমরা সেখানে কিন্তু নাম লিখছিলাম ফ্রিল্যান্সার আজম। তো ফ্রিল্যান্সার আজম আমি ডাবল ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে ফাইলের পরে যেই মেনুটা আছে সেটা হচ্ছে ওপেন। ওপেনের অর্থ হচ্ছে একটু খেয়াল করেন, আমরা বর্তমানে যেটাতে আছি এই ফাইলটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার আজম, আমরা এইখানেও লিখি ওকে, লিখলাম ফ্রিল্যান্সার আজম। এবার আমি যদি অন্য কোনো জায়গা থেকে ওপেন করতে চাই, সাপোজ আমার অন্য কোনো জায়গায় তৈরি কিন্তু ফাইল আছে, আমি সেইখান থেকে খুব সহজে ওপেন করতে পারি। ওপেন করার নিয়মটা হচ্ছে একটা ডায়লগ বক্স চলে আসবে ওপেনে ক্লিক করলে। এবার আপনি ফাইলটা কোথায় আছে, আপনি যে ফাইলটা ওপেন করতে চাচ্ছেন সেই ফাইলটা কোথায় আছে সেখানে চলে যেতে হবে। যেমন আমাদের অলরেডি কিন্তু ডেস্কটপে একটা ফাইল তৈরি করা আছে, আমরা যদি এটা ওপেন করতে চাই তাহলে কিন্তু ওপেন করতে পারবো। খেয়াল করে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডেস্কটপে যে নাম ছিল সেটা চলে আসছে। আমাদের কিন্তু আগেরটাও আছে, একটু খেয়াল করেন এখানে আমাদের দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার আজম, একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা যদি ফ্রিল্যান্সার আজমের এটাতে ক্লিক করি তাহলে ফ্রিল্যান্সার আজম চলে আসবে, আর যদি নতুন যে ডকুমেন্টটা আছে সেটাতে ক্লিক করি এখানে চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ আসলে আপনি বেশ কয়েকভাবে করতে পারেন, আমার যে ডকুমেন্টটা আছে আপনি এখানে ক্লিক করে যদি ডোন্ট সেভ অথবা সেভ যে কোনো একটা ক্লিক করেন তাহলে কিন্তু ক্লোজ হয়ে গেছে, হয়ে যাবে। ডোন্ট সেভ অর্থ আমি যে ফাইলটা এই পর্যন্ত কাজ করলাম আমি সেভ করতে চাচ্ছি না, আর সেভের অর্থ হচ্ছে আমি যে পর্যন্ত কাজ করেছি এ পর্যন্ত সেভ করতে চাই। তো আমার মতে সেভ দেওয়াটাই বেটার হবে, ওকে, ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ওকে, আমরা আবার ইচ্ছা করলে ফাইলে ক্লিক করে, সরি কাজ করছিল, ফাইলে ক্লিক করে আবার আমরা কিন্তু ফাইলটা ওপেন করতে পারি। নিউ ফোল্ডার ফ্রিল্যান্সার আজম, ওকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে
ইনফো আমাদের লাগবে না, রিসেন্ট। রিসেন্ট বলতে আমরা সম্প্রতি যেগুলো কাজ করছি, দেখেন রিসেন্ট আমরা ক্লিক করছি, এ পর্যন্ত এর আগে যেগুলো কাজ করেছি সব জিনিসগুলোই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপরে আছে নিউ, আমি যদি নিউতে ক্লিক করি তাহলে আমরা অনেক অপশন পাবো, তার ভেতর থেকে ব্লাঙ্ক যে ডকুমেন্ট আছে সেটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের নতুন আর একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। যেমন আমাদের এটা আছে কিন্তু ফ্রিল্যান্সার আজম নামে, আমরা যদি ব্লাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করি তাহলে আমাদের নতুন আর একটা ডকুমেন্ট ওয়ান বলে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে এবং আমরা সেখানে কাজ করতে পারবো। এরপরে আছে প্রিন্ট, আপনি আপনার যে পর্যন্ত ডকুমেন্টটা লিখলেন সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্টের বেশ কিছু অপশন আছে, এ প্রিন্ট করতে হলে অবশ্যই আপনার প্রিন্টার থাকা লাগবে, প্রিন্টার না থাকলে কিন্তু আসলে প্রিন্ট করা যাবে না। তারপর আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, আপনি যেই পেজটা প্রিন্ট করতে চাচ্ছেন এই পেজটা আপনি কত কপি প্রিন্ট করবেন এখানে সেটা লিখে দেবেন। আপনি যদি 10 কপি করতে চান 10 কপি লিখবেন। এরপরে আপনি যখন লেখালেখি করবেন তখন সেটা কিন্তু এক পেজে হবে না, বেশ কয়েক পেজ হয়ে যেতে পারে। তো আপনার এখানে কতগুলো পেজ প্রিন্ট দেবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রিন্ট অল পেজ, প্রিন্ট সিলেকশন, প্রিন্ট কারেন্ট পেজ, প্রিন্ট কাস্টম রেঞ্জ, অনেকগুলো আছে। তো আপনি আপনাকে সেটা উল্লেখ করে দিতে হবে। এবং এগুলো আছে আপনার পেপার সাইজ, যেমন এখানে লেটার আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, মার্জিনটাও ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এগুলো আসলে সামনে নেক্সটে যখন প্রিন্ট দিয়ে কোনো কাজ দেখাবো তখন দেখালে আপনাদের বুঝতে আসলে সুবিধা হবে। এরপরে যে অপশনগুলো আছে এগুলো আসলে তেমন খুব একটা প্রয়োজন হয় না। লাস্ট একটা আছে এক্সিট, এক্সিট আসলে আপনি দুইভাবে করতে পারেন, এক্সিট করার নিয়মটা দুই রকম। একটা হচ্ছে এখানে যে ক্লোজ বাটনটা আছে এখান থেকে ইচ্ছা করলে আপনি এক্সিট করতে পারবেন, অথবা এখান থেকে এক্সিট করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় দেখানো হয়নি আপনাদের, সেটা হচ্ছে এটা তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তো এটা এটাকে বলা হয় ক্লোজ, এটাকে বলা হয় ক্লোজ, এটাকে বলা হয় হচ্ছে মিনিমাইজ, এটাকে বলা হয় সরি এটাকে বলা হচ্ছে রেস্টোর ডাউন, অর্থাৎ আপনি আপনার পেজটাকে একটু ছোটো করে ফেলতে পারবেন। আমি এটা ক্লিক করি তাহলে পেজটা ছোট হয়ে যাচ্ছে, এবং এটা যদি আবার ক্লিক করি মাঝখানে তাহলে এটা আবার বড় হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে মিনিমাইজ, মিনিমাইজ অর্থ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার পেজটা নিচে চলে আসবে, এবং আবার সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজটা আবার সামনে ওপেন হয়ে যাবে। আর আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে যাবে, আমরা ক্লোজে ক্লিক করলাম একবারেই কিন্তু ক্লোজ হয়ে গেল। কিন্তু এইভাবে আসলে আপনাদের নাও হতে পারে, আপনাদের কেমন হতে পারে কিছু হয়তো এখানে লিখছেন, কিছু লিখছেন, লেখার পরে আপনারা যখন ক্লোজ করতে যাবেন আপনাদের সরাসরিভাবে নাও হতে পারে, এমন হতে পারে, এমন লেখা হতে পারে। আপনারা সেভ অথবা ডোন্ট সেভ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সেভ করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, তাহলে আমার আপলোডকৃত প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।